মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রিদান বিয়ে করেছে? না না, মানে ওই অনিতাদির মেয়ে। আরে বাবা, আমাকে পরিষ্কার করে বলো না, নীল কাকে বিয়ে করেছে? মম, রক্ষাই তো ওই পরাপ্পাও কালকে বিয়ে করেছে। What? রিদান অনিতার মেয়ে ডায়মন্ড মন্ডলকে বিয়ে করেছে? আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে। মা বাবা সবাইকে কি কৈফিয়ত দেব আমি? হালুম হুলুম রিদান আসল বলে না মানলেও আমি তো জানি এই বিয়েটা নকল নয়। মালা, মন্ত্র, অগ্নিসাক্ষী, সিঁদুর সবই যে আসল ছিল, সবই যে সত্যিকারের ছিল, চরম সত্যি। এ কোন গন্ডগোল হলো আমার সাথে? এই গন্ডগোল যে আমি দূরে মেরে সালতে ফেলতে পারবো না। কি করব আমি, কি করব? মানছি যে তুই কিছু একটা গন্ডগোলের মধ্যে পড়ে গেছিস, কিছু একটা ঘটনা ঘটেছে, বলে তুই একটা মেয়েকে নিয়ে এসে সোজা গণবিবাহ মণ্ডপে ঢুকে যাবি, একেবারে বিয়ে করে নিবি? বিয়ে করতে চাইনি। তাহলে বিয়েটা করলি কেন? তোর কি মনে হয় এই বিয়ে দিয়ে এগুলো সব ছেলে খেলা মজা? হ্যাঁ জানি বিয়েটা মজা নয়, কিন্তু কিন্তু প্রাণের থেকেও তো বড় নয় রে। এই যে ডায়মন্ড মন্ডল, আপনি ওই সবার মতন আমায় ভুল বুঝছেন। আরে আপনি তো জানেন কোন সিচুয়েশনে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমি তো কিছু করিনি, যা করার আপনি করেছেন। আমি তো বারবার বারণ করেছিলাম। করলেই বা আমি শুনতাম কি করে? আপনি কি ভুলে গেলেন নাকি আপনাকে বাঁচানোর জন্য এই কাজটা করেছি? আপনার প্রাণের দায় আপনাকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছি, এছাড়া আমার কাছে কোনো অপশন ছিল না। হ্যাঁ মানছি, আপনি যেটা করেছেন সেটা প্রাণের দায় করেছেন, কিন্তু যেটা করেছেন তার দায় কে নেবে? যেটা হয়েছে সেটা হওয়া একদমই উচিত ছিল না, এটা একদমই ঠিক হয়নি। এক্স্যাক্ট, আমি তো বলছি এটা ঠিক কাজ হয়নি, আমার নিজেরই খুব খারাপ লাগছে, কিন্তু এটা তো সিরিয়াস বিয়ে নয়। কিন্তু আমাদের সমাজে বিয়েটাই যে জীবনের সব থেকে সিরিয়াস বিষয়, মিস্টার হালুমহুলুম রিদান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।